এই কষ্টগুলো নিয়ে কিন্তু তাকে সারা জীবন এই বাবার সংসারেই কাটাতে হলো, ভাইদের সংসারে কাটাতে হলো। আজকে আজ পর্যন্ত কিন্তু সে কিন্তু বিয়ে করার মানে সেই সুযোগটা হয় নাই, বিয়ে করতে পারে নাই, তার জীবনে সন্তানটার মানে দেখার সৌভাগ্য হয় নাই। কি কষ্ট যে আসলে ভাইপু দেখতেছে, আমি ভাইপু যদি ফালা দেয় তাহলে তুমি কিছু করার নাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে দূরে কাছে যারা যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় দর্শক, আজ আবারও আপনাদের মাঝে আসলাম নতুন কিছু নিয়ে। আসলে আমাদের জীবনটা তো থেমে থাকে না কোনোভাবে চলেই, এই চলমান জীবনের গতি নিয়ে আজকে এমন একজন মানুষকে নিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো যে এই চলমান জীবনের গতি নিয়ে চলছে, তাকে থামার কোনো লক্ষ্য, তার জীবনটা যে একটা লক্ষ্যে পৌঁছবে সেই লক্ষ্য তার জীবনে নেই। তো এই কষ্ট নিয়ে কিন্তু একজন মানুষ বেঁচে আছে, কীভাবে বেঁচে আছে সেই দৃশ্যটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখবেন এবং দেখবেন আমার পাশে যে মানুষটা বসে আছে সে কতটা আশা নিয়ে বসে আছে, আর তার জীবনের আশা আজকে অপূর্ণ হলো, তার পিছনে রহস্যটাই কী বা কী ঘটেছিল তার জীবনে সেটাই আমরা জানবো। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমি তার কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো। তো আমরা তো আপনাদের এই গ্রামে আসলাম, সমাজ গ্রামে। তো আসার পরে অনেক আসলে মানুষের জীবনের কষ্টের কথাই আমরা শুনলাম, তো তার মাঝে কিছু মানুষের মাধ্যমে আমি জানতে পারলাম আপনার জীবনের কিছু কষ্টের কথা। আমাদের জীবন তো কষ্টই আছে। এই কষ্টের কথা জানার জন্য আমি আসলাম। জীবন তো কষ্টই আছে। আমার একটা ভাই পুতে আছে, মাংসের দোকানে থাকে, কোনো কাজ করতে পারে না। একটা দর দিচ্ছে, একটু একজন একটু কাপড় দিবি, সেই কাপড় দিয়ে বানা দিবি, দু টাকা দেয় সেই টাকা দিই। তাছাড়া আমার দোকান নাই, কেতা মাংসের দোকানে থাকে। আপনি ভাই ছেলে? হ্যাঁ। আমি ভাই ছোট। আচ্ছা, ভাইও তো কামড়া দিবে পার না। তো প্রিয় দর্শক, আসলে যে মানুষটা কিনে বসে আছি, আসলে এই মানুষটা যে আজও কোনো ভাইদের কাছে আছে, আসলে কী বলবো, আসলে আপনার নাম মানে আপনার নামটা যদি আমার দর্শকদের মাঝে বলতেন, বা আপনি কী করেন মানে আপনি যেখানে আছেন আপনি ভাইদের সংসারে আছেন তাই না? ভাই সংসার একটু থেকে গেছে। আপনি বিয়ে শাড়ি বা ছেলে নিয়ে? না না, বিয়ে শাড়ি জানি। প্রিয় দর্শক, কী বলবো যে একটা মানুষের জীবন কিন্তু স্বপ্ন নিয়েই গড়া থাকে। আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্ন নিয়েই কিন্তু বেঁচে থাকি, কিন্তু আজকে যখন আমাদের স্বপ্ন থেমে যায়, জীবন থেমে যায়, সেখানে কিন্তু কিছু করার থাকে না। আজকে যে মানুষটা দেখতে পাচ্ছেন যে তার জীবনের স্বপ্নগুলো কিন্তু থেমে গেছে, সে কিন্তু থেমে আছে। হাত পায়নি বেশি বল পাই, পাই নি হাত পায়ে বল পাই কম, হাত পায়ে শক্তি কেমন পায় না, বা কথাও তেমন বলতে একটু বাজে। তো তারপরে এই কষ্টগুলো নিয়ে কিন্তু তাকে সারাটা জীবন এই বাবার সংসারে কাটাতে হলো, ভাইদের সংসারে কাটাতে হলো। আজকে আজ পর্যন্ত কিন্তু সে কিন্তু বিয়ে করার মানে সেই সুযোগটা হয় নাই, বিয়ে করতে পারে নাই, তার জীবনে সন্তানটার মানে দেখার সৌভাগ্য হয় নাই। সে কিন্তু ভাইয়ের সন্তানদের নিয়েই কিন্তু নিজের সন্তান ভেবে আছে। তো যাই হোক, কষ্ট নিয়ে কিন্তু আজকে এইভাবে আছে, কিন্তু আজকে এমন একটা পর্যায়ে আছে তার পাশে কিন্তু দাঁড়ানোর মতো তেমন কেউ নেই। ভাই ভাইয়ের ছেলেরা হয়তো বিভিন্ন কর্মের দ্বারা সবাই কষ্টের মধ্যেই আছে। তো প্রিয় দর্শক, এই কষ্টের মধ্যে থাকার কারণে আছে কিন্তু এই যে মানুষটাকে দেখতে পাচ্ছেন সেই মানুষটা কোথায় যাবে, কার কাছে যাবে, কী করবে, আজ কোথাও যাওয়ার জায়গা নেই। সে যে মানে কারোর মাধ্যমে দ্বারা কিছু করবে সে উপায় নাই। এই বৃদ্ধ বয়স, এখন বৃদ্ধ বয়সে ধাবিত হয়েছে, এখন তাকে কিন্তু একটা সম্বল দরকার, একটা ঠিকানা দরকার, কিন্তু আজকে তার কোনো ঠিকানা নাই, সে কোথায় যাবে, কী করবে। এইসব অসহায় মানুষের জীবনে নিয়ে কিন্তু আমি আপনাদের মাঝে সবসময় আসি। আপনারা অবশ্যই এইসব অসহায় মানুষের পাশে থাকবেন, তাদেরকে সাপোর্ট করবেন, তাদের জীবনের কথাগুলো শুনলে আসলে ভেতরটা কাঁদবে। কিন্তু আমরা মিডিয়ায় মানুষ কী করতে পারি, কেউ দর্শক তেমন কিছু করতে পারি না, কারণ
আমরা তো তেমন মানে যে কি করব সবসময় এই অসহায় মানুষের জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছি খবর নিচ্ছি এটাই যা কিছু করতে পারেন আপনারা আপনারা যদি সামান্য কিছু তাদের হেল্প করতে পারেন অবশ্যই আমরা তাদেরকে পৌঁছে দেবো তাদের সেই সহযোগিতাগুলো অবশ্যই তাদের আপনারা তাদের পাশে থাকবেন তাদেরকে সহযোগিতা করবেন সাহায্য করবেন তো আপনি আমার দর্শনের উদ্দেশ্যে কিছু বলবেন যে আপনি যে এরকম কষ্ট করতেছেন এখন বা ভাইদের কাছে আছেন ভাইরাও কষ্ট এই কষ্ট আমার দর্শকের উদ্দেশ্যে বলেন যারা আপনার ভিডিওগুলো দেখতেছে বা আপনার কথাগুলো শুনতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন যে যে আপনি তাদের কাছে দোয়া চান বলেন যে আপনি আমার দোয়া করবেন এরকম বলেন দর্শকের চান আচ্ছা প্রিয় দর্শক আসলে উনি হয়তো কি কীভাবে কথা বলতে হবে আপনাদেরকে কীভাবে বলবে বুঝতে পারতেছেন না আপনাদের কাছে দোয়া চাইতেছে আসলে উনি এই বয়সে কি মানে কীভাবে চলবে কী করবে কিন্তু আসলে তিনি কিছুই জানেন না আপনি যদি তার পাশে থাকেন তাকে যদি হেল্প করেন তাহলে আমি ছোট ছোট মানুষই আমার চুল পেয়ে গেছে আমার ভাই বোঝায় যে চুল পায় না আমার কৃষি লেগে গেছে আসলে হ্যাঁ ছোট মানুষ তার বয়স তো বাড়তে বাড়তে সবসময় মানুষ সঙ্গে থাকবে বয়স যত বাড়বে মানুষ তত ছোট হয়ে যাবে বয়স যত বাড়বে তত ছোট হয়ে যাবে আপনি এখন আর শুরু হয়ে যাচ্ছেন তো আসলে কিছু করার নাই প্রিয় দর্শক বয়সের সঙ্গে সঙ্গে সব কিছু তো মানুষের চেঞ্জ হয়ে যায় আজকে ছোটই হয়ে যাচ্ছে এই ছোট মানুষটার দিকে আপনারা কথা বলি প্রিয় দর্শক আমরা মেধা সময় এই কষ্টের জীবন নিয়ে কথাগুলো বললাম যার কথাগুলো বললাম আমি দেখতে পাচ্ছি যে তার পাশে একজন পরিবারের সদস্য তো আমরা তার কাছে শুনবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ জিয়ালাল্লাহ খেয়ালে আপনি যে পাশে যে বসে আছে ইনি আপনি মানে কি হয় ইনি আমার খুবই শহরী ধরেন এমনি কারণ আমি তো দাস সত্যি করতেছি ধরেন আমার শ্বশুর এখন অসল হয়ে গেছে বুড়ো মানুষ হয়ে গেছে শ্বশুর শাহরি খুবই শহরী আমার দুই ডোজ একটা ছিল একটু মেয়ে আমার স্বামী আমরা সাতজন পরিবার কামান মানুষ একজন তার সেটাও ধরেন যে শ্বাসকষ্ট অসুখ সেই নয় কোনো কর্ম জানে না খালি দর্জির কাজে মানুষের দোকানে ধরেন কাজ করে কাজ দিলে করে না দিলে না করে এইভাবে যে কষ্ট এখন ইনি ইনি এইভাবেই পড়ে আছে হ্যাঁ ইনি এরকম পড়েই আমার কাছে এখন আচ্ছা ইনি যে যে একা একা আছে স্বামী নেই সন্তান নেই আপনারা যে দেখাশোনা করতেছেন সরকারিভাবে কোনো রকম কোনো হেল্প মানে সহযোগিতা পাইছে কোনো কিছু পাই নাই একটা ঘর দিছে ধরেন যে তার বাসা ছিল না কো আমার শ্বশুরের জায়গায় একটা বাসা করে দিয়েছে একটা ঘর দিয়েছে আর কোনো কিছুই দেয়নি আমি সিনি এক রুমে থাকে আমি এক রুমে আর আমি তো যে যতদূর শুনলাম যে উনি তো তেমন কাজও করতে পারে না কোনো কিছু কর্ম জানে না কোনো কিছু করতে পারে না আমি কি দেখতে মানে ই করতে পারে না অনেক সমস্যার মধ্যে আছে তো এটাই আর কি এই কথাগুলো শোনার পরে আমি তো ওনাকে দেখতে আসলাম তো প্রিয় দর্শক আপনারা সবই শুনলেন যে আসলে পরিবারের মানুষের কাছে আপনারা সব শুনলেন যে আসলে যারা তার এখন বর্তমানে কিছুটা মানে কিছুটা বলতে কি ওনারা এই দেখাশোনা করতেছে এই মানুষ তো এই মানুষটা কোথায় যাবে কি করবে তো কোনো বিয়ে শাদি দেয়নি কোনো বাচ্চা কাচ্চা এটাই কষ্ট যে আসলে ভাইপু দেখতেছে আমি ভাইপু যদি ফালা দেয় তাহলে কোনো কিছু করার নেই আমি খালা কোনো দিবে আমারই দেহাই লাগবে এখন আমার এখন ছেলে মেয়ে বড় হচ্ছে আমি এখন ছেলে মেয়েকে এখন সবারই তো একটা সংসার আছে আমি এত বড় পরিবারে এখন আমার টানা দান খুব জুলুম তো এটাই আর কি আসলে সবার সংসার আছে সংসার নিয়ে ভাবতে হয় ছেলে মেয়ে কি মানুষ করবো না আমি এর তিনজনকে মানুষ করবো এখন অমনি করা লাগবে আমার খুব কষ্ট তাই তো যাই হোক আল্লাহ আপনাকে মানে ভালো করুক মঙ্গল করুক যে আপনি ধৈর্য নিয়ে এগুলো করতেছেন এগুলো তো অবশ্যই নেক কাজ ভালো কাজ আমাদের তো সারাদিন বেঁচে থাকবো না একটা আশা সবসময় রাখি না আল্লাহর কাছে যে আমি যা করতেছি আমি এর ফলে আসছি যদি দুনিয়াতে নাও পাই আমি কথা বলে না সেটাই এই কষ্ট ধৈর্য নিয়ে থাকলে ধৈর্যের ফল সে পাবে আল্লাহ দিবেই তো প্রিয় দর্শক আপনারা যে যদি তার পাশে দাঁড়ান বা তাদের পাশে যদি একটু থাকেন অবশ্যই অনেক বড় উপকার হবে এই মানুষগুলো যারা মানে অনেক আশা নিয়ে তাকিয়ে আছে আমার এই সাতটা পরিবারের মানুষ সাতটা আমাকে জুলুম ধরেন ভাত কাপড় সব কিছু ধরেন আমার মনে মাথার পর আমি মানুষের খেটা
দেখবেন এবং নাম্বারটাতে প্রয়োজনে আপনারা তাদের সঙ্গে কথা বলে তাদের পাশে দাঁড়াবেন, তাদেরকে সাপোর্ট করবেন। তো প্রিয় দর্শক, আজ অনেক কথাই হলো, আজ এই পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সমস্যা নিয়ে আপনাদের মাঝে আসবো। সেগুলো সবাই ভালো থাকবেন।